ফাউল দিব না বয় লাভ দিব সেটা আসি কোনি জান জান আছে ও আবার শিখতে বেরিছে তো পেনটা সম্বন্ধে আই চাও খেলবো খেলবো আছে না খেলতাম নাস্কে গোলে হেন চিকট আছে জিবা দিতে গলান তো ভাই আমি জাল লাগে একটু একটু করে আমি হেডে কাটতে দেখেন গেলাম আমরা কিন্তু আর বারজিন আছি আমরা তো না কিন্তু আসতে পারছেন বারজিন মানে কি কল তো মাইয়া রাতে হাতে কেন বারজিন না কার কাছের বাবা আসতে সে তার মাথায় অনেক চুল ছিল কিন্তু হঠাৎ করে টেনশনের কারণে হয়তো চুলগুলো চলে গেছে এই দেখি এই হ্যালো গাইস, ফাজিল বয়েজ কেমন আছো তোমরা সবাই? আমি রিকি আহমেদ মুন্না। তো আজকে আমাদের নতুন সিরিজ চালু হতে যাচ্ছে ব্লক টু। তো যাই হোক, বেশি কথা না বলে আমার কলিগ ফারাবিকে ডাক। হয় ফারাবি, এদিকে। হাই, এই যে আমাদের ফারাবি। তো বন্ধু, আমাদের তো সেকেন্ড ব্লক, এখানে কি করা যায় বলতো? কি করবো? আরে বড় বড় লাগবে তো না এরকম বেড়ে। হ্যাঁ, তো ঘুমাইতেছে বলে ঘুমাইতেছে। চল পানি মারি উঠা মাস্ক, চল পানি না চুপাবো পানিতে। চল চল চল। হ্যাঁ তাও চলে, আর যাইতে যাইতে তো একটু টাইম লাগবে। তো যাই তো, যাই হোক, অনেক সুন্দর সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা যাই হোক, বাদ দেই। তো তোর নামটা জানি ফারাবি দিল, আমি এদের বুঝতেছি না ফারাবির ভিতরে কেন ফারাব ছিল। এখন যদি সবাই ফারো ছেলে নাম দিল ফারাবি, আয় তো একটু সামনে হাঁটি। কিচ্ছু করি না ভাই, ফারিও না টান দিয়ে কিছু করিও না। দেখছেন কি বলে, ফারাবি নাম দিছে কারোর বলে ফারে না ভাই। এটা কি ভাই বিশ্বাস করার মতো না? আচ্ছা যাই হোক, তুমি যে এত ফর্সা হইছো তাই বলে কি তুমি প্রত্যেকের টক্কর দিবা? ওর মতো কিউট একটা লেডিস পোলারে আমি কইছি ভাই, তুমি যে নিজের চেহারা এতই সব করে, এত সব জান, ওর নিজের চেহারা এত সব করে বলার মতো না ভাই। এগুলো আমি কইতাম না ভাই, ওই ওই থাকলে প্রত্যেকে একেবারে শেষ সব ভাই। আপনার সহায় থাকলে ভাই আমরা উঠে দিতে পারবো, বুঝলেন নাই ভাই? আচ্ছা তো চল থাকো ইব্রাহিমের সাথে, চল। তো বন্ধুরা আমরা যাইতাছি, যাইতাছি কিছু ঘুরতে ভাই, বেশি তো কথা এই রোদে গেছে। যেহেতু ঘুরতে মায়ামি দেখবো ভাই, দেখছি ভাই বিশ্বাস করার মতো না। আমরা মাইকে দিই না, মায়ের রঙ দেয় অবশ্যই। এটা আমরা ভাই ফাজির বয়সে সেলিব্রিটি কোলা হয় বুঝেনি তো, এত পেশা না পেরা কিছু মেকআপ করে আর ড্রেসিং করা লাগবে অবশ্যই। ওয়া ভাই, এটা কোলা, এই এটা কোলা, জি জি, এলো এলো, এই দিক থেকে কার কাছের কোলা? আজকে শেষ, আজকে শেষ ব্লগ না, ব্লগের সাথে সাথে কোলা। ইয়া, এই যে এই প্লটটা চিনেন? এই যে প্লট, এই যে ব্লগ করতেছে ভবিষ্যতে ইউটিউবার, তো বুঝতে হবে ভাই, বুঝতে হবে বিটবক্সার। আমরা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই আসলে গ্রামের ভাষা গাতা বলে। এছাড়া এটা আমাদের আচ্ছা শুনেন, আচ্ছা বন্ধুরা পোলাটা কি করতেছে চিপার ভিতরে বলেন তো? এই যে যে পোলাটাই, এই যে পোলা পাইনের ভাই আইসক্রিম পোলা হ্যাঁ মুখ খারাপ করে সবাই জানে নি। তো চলুন আমরা আমাদের ব্লগে শুরু করে দিই। হ্যাঁ ভাই, একটা গান হয়ে যাক। চলুন একটা গান শুরু করো, যেমন দেখা গেছে ভাই আমাদের সবার প্রিয় ড্যাব হল তোহিদ। আমরা ড্যাব দিন সবাই বলবে আমরা নাকি তোহিদ আপনি কপি করে। বন্ধুরা এটা কিন্তু পুরো ভুল কথা, মানে আমি একটা কথা বলি, আমি বলি সবাই যদি ড্যাব দেয় এটা বলে পাবলিক, বলে পাবলিক বলে এটা নাকি কপি করছে। বাট আমার মনে হয় না কপি, কারণ কারো স্টাইল তার ভালো লাগতেই পারে, কারো বয়স তার ভালো লাগতেই পারে, তার মতো কথা বলার স্টাইল যে করতেই পারে। বাট এটা কোন তার কোন প্রবলেম নাই আমার মনে হয়। গাইস আমরা এখন যে জায়গাটা যাচ্ছি আপনাদের, চলুন আগে সেই জায়গাটা নিয়ে যাই। আপাতত স্টপ। সো গাইস মুন্না গেছে আশিক টেক নিয়ে আসতে, তো আমরা এর মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেছে, যেহেতু একটু গ্রাম সাইড দেখতে পাচ্ছেন আমাদের জাদু মামা। তার মাথায় অনেক চুল আছিল কিন্তু হঠাৎ করে টেনশনের কারণে হয়তো বা চুলগুলো চলে গেছে, তাকে ফেরাবো। তো আমরা তাকে নিয়ে একটা মানে যে কোনো টাইমে একটা সেলিব্রেশন করতে পারি তার চুল উঠা বা চুল পরা নিয়ে। তো এটা আমরা নেক্সট প্রোগ্রামে করব, বললেন তো কমেন্ট বক্সে।
আপনার যদি কোনো ওষুধের নাম জানেন তাহলে বলে দিন আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে? কি ওষুধ দিলে তার মাথার এই যে এই যে এই যে এই যে টাক মাথার এই চুলগুলো উঠবে দেখেন গ্যাস, এই যে চুল, ঠিক আছে? চলুন, মুন্না ফাল দিব না বয়ে লাভ দিব সেটা আমরা এখন একটু দেখি। আচ্ছা গাতা কি ভাই আমি বুঝি নাই, লিসেনার যদি আপনার গাতা সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে একটু কমেন্টস করেন তো। চলো এখন আমরা আসল কথায় আসি, এই জঙ্গলে আমরা দেখে ফেলি। এখন আমরা যেহেতু আড্ডা থেকে একটা জঙ্গলে চলে আসছি, এটা কোন দেশ আইলাম ভাই? আলু আর বালু, এটা তো ওই যে এতক্ষণ কি করছো আবাসিকে? আমি বলি এইসব কি ভাই, এই যে আমরা যা করতেছি দেখছেন পোলায় মুখ লুকাই যাচ্ছে, কারণ নিশ্চয়ই এখন একটা কাম করে থিয়ে আসছে আবাসিকে। আমি খেলা খেলের ভিতরে রাতে খেলবো, রাতে রাতে খেলবো। নতুন কিছু জিনিস দেখতে পাইতেছি, চলেন আপনাদের ওই সাইডে নিয়ে যায়, যেহেতু মুন্না আছে সাথে একটু একটু তো উজু উজু উজে চলে আসে। আমার মনে হয় হিজলা টাইপের কি, চলেন যাই যে দেখে আসি। হ্যাঁ আমার যেহেতু মতো ও গিয়ে হবে সম্ভবত ভাই, আজ যেমন আর দেখেন আশিক অনেক দেখেন আবার শিখতে বেরোছে তো ওর পেনটা সম্ভবত। যদি এখন কথা খুঁজে পাইতেছি না চলেন ওদিকে যাই, কিছু কথা আইটেম আছে মুন্নাতে ভোগ করতে আসছে আর মাথায় কি কিছুই নেই, শুধু চুল ছাড়া একটু ডাউট। এই যে এইভাবে এই যে Yo, once again I'm back around, real shit back in style, haters reconcile, I'm so black and proud. I'm going to get a little bit of a drop, দেখছেন আমি যার লাগে ইষ্ট বিষ্টু করছিলাম হ্যারি রাস্তা দিচ্ছে আমি গেলাম। শেষ মতো গাইস একটি কথা রইল, কাজীর ভাই চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন। এই আমি স্যার সাবস্ক্রাইব করা হইতো না, এই যে আমি আইছি। ও আচ্ছা আচ্ছা ওয়েট, হ্যাঁ কিন্তু আমাকে ভণ্ড বাবা বুঝছেন, কিন্তু মিশা কথা আমি যদি ভণ্ড বাবা হইতাম তাহলে কি কোন এই যে ব্যস্ত এই যে আমি জিন্সের পোলা বুঝছেন। আরে সাময়িক ভণ্ড বাবা সাময়িক। আচ্ছা যাই হোক বন্ধুরা, জিন্স দেন আমি ছিঁড়া প্যান্ট পিনে যে নিচে দিয়ে ছিঁড়া দেন যাব না না না। আচ্ছা এই দেন পোলাটা, আমার তো ঠিক আছে, না ও ঠিক আছে আমার তো দেন দেখছেন না থাক কিছু দেখালাম না।
ভাই আচ্ছা যাই হোক এ কাজ সিরিয়াস আমরা কিন্তু আরো ভার্জিন আছি আমতো না কিন্তু বুঝতে পারছেন ভার্জিন মানে কি কোন তো মাইয়া রাতে হাতে কেমনে ভার্জিন এখন আমরা একটা কি গান শুনবো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে থাকে আমাদের আরো ভালো ভালো ব্লগ পাবা অবশ্যই ভাই আমি বার্জিন না হলে সমস্যা নেই জিনিস আছে যারা আবাসিক যায় তারা কিন্তু বার্জিন না ভাই ছেলে আমরা আবাসিক নিয়ে কথা না বলে গ্যাস আজ আমাদের আপনাদের সাথে আমাদের এটাই আপাতত শেষ ব্লক ইচ্ছা আছে আমরা নেক্সট ব্লগে আপনাদের আর নতুন কিছু করে দেখানোর যে জায়গায় শুধু থাকবে ফান আর ফান এন্ড ফান আর আমাদের যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে আমি আবারও বলছি লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইবার ব্রো জেন সাবস্ক্রাইব বাই হ্যালো গাইস সাজিল বয়েস আর আমাদের এই সেকেন্ড ব্লগ আশা করি তোমাদের ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর এটা আমার 2017 লাস্ট ব্লগ আশা করি আপনাদের মাঝে নতুন কিছু আমরা এনে দেখাতে পেরেছি 2018 সালে যেন ভালো কিছু করতে পারি সেই আশা ব্যক্ত করে আমরা ফাজিল বয়েজের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের শেষ ব্লকের বিদায় অনুষ্ঠান তো 18 তোমাদের পাশে থেকো বাই বাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার